ওগর সুন তোমার জন্যে রে মন কাঁদে রে, আঁখি কাঁদে রে, ভুবন কাঁদে শুধু বেদনা, মনিরি কোটরে বাসা বাঁধে। একবার জোরে বলবেন না, জোরে বলবেন না, ওগর সুন তোমার জন্যে রে মন কাঁদে রে, আঁখি কাঁদে রে, ভুবন কাঁদে শুধু বেদনা। দাও 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 ছেলেরা দাও, তুমি এলে তাই মদিনার আলো হলো সারা ভুবনময়। জোরে বলবেন না, জোরে হবে না, তুমি এলে তাই মদিনার আলো হলো সারা জগতময়, শুধু তুমি ওগর সুন তোমার জন্যে মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে শুধু বেদনা, মনেরই কোঠরে বাসা বাঁধে। ওগর সুন তোমার জন্যে মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। মায়ামিনার কোলে যার উজাড় করে দিল তার, তোমারি আগমনের শিলায় মরুভূমিতে ফুল ফোটায়। জোরে বলবেন না, ছিললে হবে না, শুধু তুমি ওগর সুন তোমার জন্যে মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে শুধু বেদনা, মনেরই কোটরে বাসা বাঁধে। ওগর সুন তোমার জন্যে মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। মাশাল্লাহ মাশাল্লাহ, আরো জোরে ওয়াইল আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করতে করতে অনেক অনেকক্ষণ আপনাদের বসিয়ে রেখেছি, আসুন ইস্তেগফার করব। পর্দানা সিনা মা বোনেরা যারা আছেন সকলে আমার সঙ্গে তওবা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হায় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত গুনাহে সাগীরা, গুনাহে কাবীরা, জাহিরি বাতিনি, শিরিকি কুফুরি, ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে খালেস নিয়েতে তওবা করছি, তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসুন দোয়া করব, তার আগে শেষ বার্তা আপনাদেরকে বলছি। পর্দানা সিনা মা বোনেরা সকলে হেজাবে চলবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, রমজানের রোজা আদায় করবেন। জি, স্বামীর আনুগত্যের উপরে চলবেন, স্বামী যদি হারাম হুকুম করে আপনি মানবেন না। কথা বলতে পারছেন না? আমার নজন যুবক ছেলেদের বলছি,
ভাইরা জীবনের মর্যাদা দাও, জীবনের মর্যাদা, শরীরের মর্যাদা যারা দেয় এরা প্রত্যেকেই হলো প্রকৃত পক্ষে একজন মুমিন। একবার জোরে বলুন, আপনার শরীরের মর্যাদা দিতে হবে, আল্লাহ সুস্থ রেখেছে, এই সুস্থ সুস্থ থাকা অবস্থাতেই আপনার বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে। কারণ যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছেন জিজ্ঞাসা করুন, নামাজ পড়তে গিয়ে দুটো সিজদা দিয়েছে না তিনটে সিজদা তাদের ভুল হয়ে যায়, দু রাকাত পড়লো না তিন রাকাত পড়লো ভুল হয়ে গেল। কিন্তু নজওয়ান যুবক ছেলেরা যদি এখন নামাজ পড়ে ওদের ভুল হবে? ওই জন্য জোয়ান বয়সের একটা সেজদা 80 বছরের সেজদা অপেক্ষা উত্তম। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। অর্থাৎ সাবধান নজওয়ান যুবক ছেলেরা, নেশা পান করো না, বিড়ি হোক, সিগারেট হোক, গুটকা হোক, তেরেঙ্গা হোক, খৈনি হোক, খেও না। রাসূলুল্লাহর জীবনের একটাই নেশা ছিল, সেই নেশা হলো গভীর রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না। ওই নেশায়, ওই নেশায় আপনার জীবনে প্রতিষ্ঠিত করেন, রাসূলের সঙ্গে জান্নাতে ঢোকার সুযোগ হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না। আসুন সকলে মিলে আল্লাহর দরবারে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رب العالمين কালমা শরীফ দরুদ শরীফ জিকির আজকার সন্ধ্যা পর থেকে আরে মোলামার ওয়াইজিন ওয়াজ নসিহত করেছেন, আল্লাহ সমস্ত ত্রুটি গুলোকে মাফ করে দি। রব্বুল আলামিন আল্লাহ এ মাহফিলে যত শ্রোতা বক্তা এসেছে, আল্লাহ প্রত্যেকের জীবনে গুনাহকে মাফ করে দি। এ মাহফিলকে কবুল করো খুশি হয়ে রাজি হয়ে, যা কিছু সব ইনায়ত করে সে সব কারো সংখ্যায় বাড়িয়ে, সর্বাগ্রে কায়নাম দাতা জেদারে মদিনা মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন দীন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দি। আব্বাজান মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে সব কানা পৌঁছে দি। গোলাম রসুল চাঁদপুরি
দরবারে পৌঁছে দি ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দয়াময়, আমাদের তালিমের পীর ছিলেন পীর আল্লামা সাইফউদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা বাকি বিল্লাহ সিদ্দিকী, পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা শাহ সুফি কালিমুল্লাহ সিদ্দিকী, পীর আল্লামা শাহ সুফি আবু ইব্রাহিম মোহাম্মদ ওবাইদুল্লাহ সিদ্দিকী, হুজুর কিবলা দেনারওয়া পাকে পৌঁছে দি। আমরা যারা হাত উঠিয়ে আমিন আমিন করি, অনেকে আমরা আব্বা খারা আমাদের বড় পীর হারিয়ে ফেলেছি। আল্লাহ আমাদের পীর, আমাদের আব্বা যার, আল্লাহ তানাদের কবরে আজাব দেবেন না। আমরা সন্তানের হাত উঠিয়ে দোয়া চাই, প্রত্যেকের কবরে রহমত নাজিল করো, প্রত্যেকের কবর গুলোকে বেহেশতের টুকরা বানা। জানোন দুঃখিনী মাকে যারা হারিয়ে ফেলেছে, আল্লাহ আমাদের আম্মা জানদের কষ্ট দেবেন না। আল্লাহ প্রত্যেকের কবরে আজাব মাফ করে দি। আল্লাহ সন্তানদের হাতের ওসিলায় প্রত্যেকের কবরকে রহমতে গুলজার বানিয়ে দি। খাস করে সন্ডালিয়া গ্রামে যত তোমার বান্দা বান্দি কবরস্থ হয়ে গিয়েছে, আল্লাহ তাদের প্রত্যেকের কবরে আজাব মাফ করে দি। আল্লাহ আজকে মাহফিলের ওসিলায় আমরা যারা হাত উঠিয়ে আমিন আমিন করি, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন কবরের ভিতরে যারা কষ্ট পায় আজাবের ভিতরে আছে, আল্লাহ প্রত্যেকের কবরে আজাব গুলোকে মাফ করে দি। রব্বুল আলামিন খাস করে এ মাহফিলের আয়োজক কমিটি সাহেবানদের আত্মীয় স্বজনের কবরে আজাব মাফ করে দি। আল্লাহ অসুস্থ অবস্থায় যারা রয়েছে শেফায় কুল্লা জেলা দান করুন, আল্লাহ কঠিন বিমা দেবেন না। আল্লাহ আমাদের সকলের শিফা দান করো, আল্লাহ পর্দা নাশিনা মা বোনেদেরকে কবুল করো, আল্লাহ তাদের হেজাবে থাকা তৌফিক দে, নিজের ইজ্জত নিজের সম্মান বাঁচিয়ে চলার মতো তৌফিক দে। ও রব্বুল আলামিন, আল্লাহ খাস করে দোয়া চাই কমিটি ভাইদেরকে নামাজি বানা, আখলাকি বানা। আল্লাহ আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে আল্লাহ আলেমা আলেমা বানিয়ে দি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা মিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ধীরে ধীরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।